তাহলে আমাকে একটা ওরকম ফিনেল আনবে তো পরের বার, একটু বড় বুঝেছো? টোটো করে অশোকনগর স্টেশন থেকে মিনিমাম 10-15 মিনিট, আরো বেশি না, আমি দুবার গেছি যদি মাল মরবেই না, একটা জিনিস ভালো পেয়ে গেছি, একটা মাল এখনো জারবিল একটাই পড়ে আছে। এটা কি হাই মডেল নাকি? বেশি খেতে দেবে না, বুঝলে? অল্প পরিমাণে খেতে দেবে, বেশি খেতে থেকে একাধিক কর্মী সাপ দিয়ে দিলে পুরো একাধিকটাই খেয়ে নেবে। খালি ভিডিও করছো, মালটা ভালো আছে? মুরগিটা আলাদা জাতের করবে, একদিনে সব বাজার করবে। আরে কোথায় গেলে রে? যত্ন করে রাখতে হবে, এটা তো আলাদা রাখতে হবে। হালদারটা ধরেছে তো, ও ঠিক জানে কি করতে হবে। দাদা এগুলো কেমন ঝুঁকি লাগবে? নীলগুলোকে ঢুকিয়ে দিয়েছিস? ৪৫ টাকা
ব্যাগ দিয়ে দেবো দাদা, ব্যাগ আছে। কোনো অসুবিধা নেই, নিয়ে দেবো। আপনি ইয়ে নাম্বার দিচ্ছি করে দেবেন, 974। ঠান্ডা লাগছে তাহলে? ঠান্ডা লাগছে তো একটা। এটা সে 1200 টাকা জোড়া, এটা 1000 টাকা জোড়া, এটা 800 টাকা, এটা 700 টাকা। ভালো খোঁজ মানে আপনার জন্য আমি চেষ্টা করছি দাদা দেওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে দাদা, এটা ছেলে আছে আর এটা অন্য কালার, অন্য কালার দাদা কি ব্রাউন দেবো? এটা মেয়ে আছে, এই দাদাও নিয়েছে একটার সাথে একটা কালারের মধ্যে। ও এই হ্যামস্টারের কটি এই দুটো আপনার হয়ে যাবে, এটা 125 টাকা, এটা 300 টাকা, 425 দেবো কত? পুরোপুরি 400 টাকা দেবে। আমি আপনাকে বেশি দেবো না দিদি, যাটা দাম এরকম আচ্ছা কিনবেন কত দিতে হবে? আমি